কে করলো পাস আর কে খাইলো বাস, এই দুইটার জন্যই আজকের দিন। আজকেই তো তারা আসবে তোমাদের জীবনে, হেঁটে হেঁটে চলে চলে উড়ে উড়ে, যারা পৃথিবীতে তুমি ইচ্ছা আছো না মরে গেছো, খাইছো না খাও নাই, ঘুমাইছো না ঘুমাও নাই, পড়ছো না পড়ো নাই, মানে তোমার শরীর কেমন কিছু জিগায় নাই, কিন্তু আজকে তোমাকে রেজাল্ট জিগাই দিয়ে চলে আসছে। এরকম কিছু লোকের দেখা পাবা, এলিয়েন তোমাদের আকাশে আসবে, তারা তোমার আশেপাশে ঘুরে বেড়াবে, হঠাৎ করে দেবে 52 নম্বরতে ফোন দিয়েছে, তোমার দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের মামাতো খালার নানা তো ভাইয়ের ছোট খালার বড় ছেলের নাতির বিয়ের পরে যে আত্মীয় তোমার সাথে একদিন, সেই ছোট্টবেলায় ইটুক ছিল তুমি, মাত্র তোমার খালি টুং 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 তুমি নড়তা, সেই সময় দেখা হয়েছে আর আজকে ফোন দিছে। ফোন দিয়ে জিজ্ঞেস, বাবা তোমার রেজাল্টে কি, তুমি যাই বলতে পারবে না, অথবা খুশিতে আত্মহারা হয়ে তাকেই আলিঙ্গন করে বলে ফেলবা, A+ পাইছি আন্টি, A+ পাইছি। সেই সকল আন্টিদের পক্ষ থেকে, সেই সকল ভাইদের পক্ষ থেকে, সেই সকল আব্বা এবং আঙ্কেলদের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আর যারা নিজের আশানুরূপ মন মতো যেরকম চেষ্টা করেছো সেরকম রেজাল্ট পাওনি, তাদের জন্য সমবেদনা এবং কষ্ট পাওয়ার কিছু নেই। পৃথিবীতে তোমার জীবনে একটি রেজাল্ট তোমার জীবনের কোনো কিছু বদলে দিতে পারবে না, নাথিং। একটা পেপার একটা রেজাল্ট চেঞ্জ করতে পারে না। মানে একটা সময় গিয়ে দেখা যায় যে আসলে কোনো তেমন একটা কোনো কাজেই আসে না। সুতরাং মানে মন খারাপ না হয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, আবার চেষ্টা করো। যারা চেষ্টা করে তারা কখনো হারে না, আর যারা হেরে যায় তারাই বড় হয়, ঠিক আছে? মনে রাখ, যারা হেরে যায় তারাই বড় হয়। যে কোনোদিন হারের স্বাদ পায়নি, হ্যাঁ, সে বিজয়ের স্বাদ পায় না, সে কখনো বিজয়ের স্বাদ পায় না, বুঝছেন? আপনার জীবনে হারের সংখ্যা নির্দিষ্ট। মনে করেন আপনি এন্টায়ার লাইফে 500 বার হারবেন আপনি, সে 500 বার যদি আপনি জীবনের প্রথম সময়ে 500 বারটা ক্রস করে ফেলতে পারেন, তাহলে জীবনে আর হারের মুখ দেখতে হবে না। এক মনীষী বলেছেন যে তুমি তোমার আনসাকসেসফুল লাইফ যত তাড়াতাড়ি দেখে ফেলাবা, তোমার সাকসেসফুল লাইফ তত তাড়াতাড়ি তোমার কাছে আসবে। সত্যি কথা, মিনায় দেখো, যে কিনা প্রথমেই সাকসেস পাইছে, প্রথমেই আনন্দ পাইছে, প্রথমেই জীবনের স্বাদ পাইয়া গেছে, জয়ের অনুভূতি পাইয়া গেছে, পাশের মজা পাইয়া গেছে, সে কিন্তু অতটা সিরিয়াস থাকবে না। আর যে কিনা একবার হেরেছে, একবার ফেল করেছে, মানে পারে নাই, সে ওই আশাটার জন্য সারা জীবন লড়ে যাবে। না হয় কি জানিস, যে হচ্ছে যে ফেল করেছে পারে নাই, সেইবার পারে না, আগামীবারও পারবে না, কারণ হচ্ছে বাসা থেকে বিয়ে দিয়ে দিবে। সেটা তো অন্য কথা, করোনার সময় শুধুমাত্র বাসায় বসে আছে বলে বিয়ে দিয়ে দিছে, এরকম কত পরিচিত মানুষ ছিল আমার। ঠিক আছে, এখন আমরা যদি নেগেটিভটাকে এক্সাম্পল ধরে নেই, তাহলে তো পজিটিভ বলার কোনো কথা নেই। মানে বল, মানুষ বলে, আমি কিন্তু মোটিভেশন ভালো জানি ভাই, আমি মোটিভেশন ভালো দিতে পারি, যে আপনাকে যদি ভালো কিছু করতে হয় তাহলে করতে হবে, খারাপ করার জন্য কিছু করতে হয় না, ওটা এমনি হয়। মনে করেন যে শিক্ষিত হতে হবে আপনাকে, তাহলে পড়তে হবে, অশিক্ষিত হওয়ার জন্য কিছু করা লাগে না, অশিক্ষিত আপনি এমনি হবে। মনে করেন পাহাড়ে উঠতে যাবেন, আপনি গাড়ির এক্সিলেটর চাপতে হবে, তাইলে পাহাড়ে উঠতে পারবে, নিচে পড়ার জন্য কিছু করতে হয় না, ছাইরে দিলে হয়ে যাবে, নিচে এমনি পড়তে থাকবেন, ঠিক আছে? এই পৃথিবীতে এরকম মানে সাকসেসফুল হতে হলে আপনাকে কিছু একটা করতে হবে। একজন বলেছিল, মানে যেবার ফেল করছি, এবার তো সারা বছর পড়ি নাই, সারা বছর পড়ি নাই, কিন্তু পড়ার টেবিলে তো বয়ে থাকতে হয়েছে, আব্বা তো চোহে চোহে রাখছে, 3 ঘন্টা পড়ার টেবিলে বয়ে থাকা ভাই না পড়া খুবই কষ্ট। তারপরে 2 বছর এমনি 3 ঘন্টা 3 ঘন্টা করে পড়ার টেবিলে বই থেকে আবার গেছে পরীক্ষার হলে, পড়ি তো নাই, কোন রকম পড়লে বানায় বুনে সহজে পাশ করে যাইতে পারতাম, পড়ি তো নাই, এবার 3 ঘন্টা মনে করেন পরীক্ষার হলে বয়ে থাকা, হাইরে কষ্ট। তখন বুঝলাম পাশ করার চাইতে ভাই ফেল করাটা কষ্ট, অনেক বেশি কষ্ট। ফেল করা তো সোজা না, কি জানি যোগা ছিল ভুলে গেছে, কি 365 দিনের হিসাব ছিল, ওটা মনে রাখারও সম্ভব না।
আজকে স্কুল কলেজে খালি আনন্দ, ঢোলপিটাপিটি ঢোলপিটাপিটি। হ্যাঁ হ্যাঁ, আমি বোর হয়ে গেছি দেখতে দেখতে, ছোটবেলার থেকে খালি দেখতেই আছি। এমন একটা দিনে খালি একই মনে হয় একই ফুটেজ বারবার চালাইতেছে। এমন একটা দিনে সব ক্যামেরাম্যান গুলো হচ্ছে মেয়েদের স্কুলে চলে যায়, মেয়েদের কলেজে চলে যায়, নাচানাচি করতেছে করতেছে। পৃথিবীতে অনেক বোর লাগে। আমাদের দেশে যে ছেলেদের কলেজ থাকে বা কলেজে যে ছেলেরাও পড়ে, ওইটাই রেজাল্টের দিন দেখা যায় না। আপনাকে এই দৃশ্য করতে তো বোর লাগে? ছবি তোলে কিন্তু কোনদিন আমি, আমার আমার খুব স্বপ্ন ছিল যে আমি এরকম করে স্কুলে নাচবো, আমার টিভিতে দেখা যাবো, কোটি কোটি মানুষের মাঝখানে দেখাবো। এই স্বপ্নটাই হচ্ছে আমার মায়ের ছিল, যে আমার ছেলেকে, আমার ছেলে ভালো রেজাল্ট করবে এবং ছেলেকে টিভিতে দেখাবে, পত্রপত্রিকায় ছবি বের হবে। এই একদম এইটাই হচ্ছে তার একটা আশা ছিল। এখন আশা পূরণ হয়েছে অন্য ওয়েতে এবং তার থেকে অনেক গুণ বেশি। ওই ধর যে বছরে দুইবার টিভিতে দেখার চাইতে সে এখন প্রতিদিনে দুইবার করে টিভিতে দেখে, মাঝে মাঝেই তার এখন বিরক্ত হয়ে যায়। বহুবার দেখা গিয়েছে তার আশা পূরণ। আগের দিন তো এরকমই ছিল যে পরীক্ষায় পাস করলে পত্রিকায় একটা ছবি, পত্রিকায় ছবি, পত্রিকায় আগে ছবিও না, পত্রিকায় তো নাম আইবো। এইটাই একটা যে কি বড় ছিল, তুই যদি ভালো স্ট্যান্ড করস বা এই পারস, আনন্দের ছিল। আর এখনো আসে বড় বড় ছবি হ্যাংকাপ পরা। এটা পৃথিবী খুব অদ্ভুত, কিভাবে কার মনের আশা কখন পূরণ হয়ে যায়। মানে এখন কিন্তু মানে আমাদের সার্কেল, আমাদের ভাই বন্ধু সব তো এই রিলেটেডই। কোনো বন্ধুকে গিয়ে যদি বলি যে বন্ধু, এই যে আমার এই যে নতুন কাজ, নতুন নাটক আসতেছে, এটা নিয়ে একটা নিউজ করো, তো পরের দিন দেখবি যে সেই বন্ধুত্বের খাতিরে বা হচ্ছে ভালোবাসার খাতিরে ছোট্ট একটা সুন্দর ছবি দিয়ে পরবর্তী নাটকের বা পরবর্তী সিনেমার একটা নিউজ চলে আসবে। কিন্তু মানে যেহেতু আমাদের কাজকর্ম এই রিলেটেড, মানুষের আসলে চাওয়া কখন যে পাওয়াতে পরিণত হয়ে যায় সেটা আসলে ভবিষ্যৎ তো কেউ জানে না, শুধু আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হয় এবং নিজের পরিশ্রম, প্রচেষ্টা, নিজের চেষ্টাটা থাকতে হয়। কারণ আগামীকাল আমার জীবনের জন্য কি আছে সেটা আমরা জানি না, আগামীকাল আমি কোত্থেকে উপার্জন করব বা কোত্থেকে রিজিক আসবে সেটা শুধু আল্লাহ তাআলাই জানে। সো জীবন নিয়ে ডিপ্রেশনের কিছু নেই, কারণ পৃথিবীতে আসার আগেই তোমার রিজিক নির্ধারিত, তুমি কোত্থেকে কীভাবে উপার্জন করবে এবং হচ্ছে কীভাবে তোমার জীবন কাটবে। সো রিজিকের একদানা পরিমাণ পৃথিবীতে রেখেও তুমি পৃথিবী থেকে বিদায় নেবে না। সো তোমার জন্য যতটুকু নির্ধারিত সেটি সাত আসমান ফুরে হলেও তোমার কাছেই আসবে। সো জীবন থেকে, জীবনের প্রতি হতাশা আসার কোনো কারণ নেই, শুধুমাত্র রেজাল্টের কারণে, শুধুমাত্র পরীক্ষার ফলাফলের কারণে। জীবন তার নিজস্ব গতিতেই চলবে। কালকে একটা সুন্দর মোটিভেশন শুনছি যে সবাই ওয়েট করে থাকে, কপালে যা আছে তা তা হবেই, আল্লাহ দিবেই, হ্যাঁ আল্লাহ কিছু একটা করবে আমার জন্য। তো তাদের উদ্দেশ্যে সে বলছে লোকটা, শুধু আল্লাহর অপেক্ষা বয়ে থাকেন না, এমন হইতে পারে আল্লাহ আপনার অপেক্ষা বয়ে আছে, আপনি কোনোদিন কাজ শুরু করলে পরে দিবে। সুতরাং কাজ শুরু করতে হবে, কাজ তো শুরু করতে, ঘরে বয়ে থাকা খালি করবেন যে আমাকে দাও দাও দাও, আপনি বসে রয়েছেন ওনার অপেক্ষায়, উনি দেখেন আপনি চলে আসবে তা নয়, উনি আবার দেখবেন যে আপনার অপেক্ষায় বসে রয়েছে, যে তুই একটু শুরু কর কিছু একটা আমি দিতে আছি, ঠিক আছে। সুতরাং ঘরে বসে থাকেন না, যারা রেজাল্ট খারাপ করছেন তাই বলে মন খারাপ করে বসে থাকা, সবকিছু ছেড়ে দেওয়া, পরবর্তী প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, দেখবেন যে আরো বেশি আপনার জন্য অপেক্ষা করছে হয়তো। যেমন এক লোক ছিল, সে আমরা কিন্তু এটা মোটামুটি ঠিক হয়ে গেছে, ঠিক না, প্রতি রেজাল্ট আমরা কিছু কথা এরকম মোটিভেশন কিছু কথা আমরা লিখে রাখবো, লিখে রাখবো, হ্যাঁ লিখে রাখবো, যে এগুলো আমরা বিভিন্ন রেজাল্ট রেজাল্ট আমরা সেভ করে রাখবো, রেজাল্ট রেজাল্ট রিপিট।
ইস আমগো সমাজে যেরকম নাট বুটো থাকতো অন্তত আমার রেজাল্ট দিয়ে আমি শুনে মনটা ভালো করতে পারতাম। আমাদের সময় আসলে ভয়াবহ অবস্থা থাকতো, কি যে একটা কেউ থাকতো না আশেপাশে। আমার ইন্টারনেট রেজাল্টের পর আমি নিজেই কাঁদতে কাঁদতে বাসায় আসি যাতে না মারে। আমি তো ভয় আসতেও পারি নাই, ব্যবহার কিভাবে করবে আমাকে কিভাবে আমার প্রতি কোন দিক থেকে আসবে। এই জন্য আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে, মাঝখানে ফোন করে একবার জানিয়ে দিছি যে এই অবস্থা। খারাপ বলতে এক্সপেকটেশনের চাইতে খারাপ, ফেল টেল এগুলো তো না, এই জন্য বাসার বাইরে আমরা নিরাপত্তা থাকতাম। চার স্তর বিশিষ্ট নিরাপত্তা বাহিনী আমাদের ঘেরাও করে রাখতো, বাপের তো চোখে চোখে কই যায় কি করে, একটু পরে রেজাল্ট আনতে দেবো। আরে ভাই রে ভাই, আমাকে তাহলে রেজাল্ট আমার, আমি যাবো তুমি প্যারেশের দিকে সকাল থেকে, কখন দিব কয়টা দিব দেখ না, আগে আগে কোনো দেখা যায় ওই সাইডে ঢুক, একটু ইন্টারনেটে খোঁজ লাগা, দেখ রেজাল্টটা দেয় যায় না। অনেকে তো দিই সকালবেলায় রেজাল্ট পাওয়া গেছে, এর কাছ থেকে কি বলে আজগুজ আজগু ফোন হয়, কেউ কেউ বলে রেজাল্ট পাওয়া গেছে গা বলে সকালবেলা, এই তুই মতো ফোন হয় লাগবে না তো তোর রেজাল্ট পাই না, যা যা দেখ রেজাল্ট কি অদ্ভুত কথা, রেজাল্ট দিব কিছু চারটায় একটা আমি কেমনে পাবো, বারোটা আমি করতে পাবো, কে করতে পাইছে সিলেটে পাবলিক ভার্সিটিতে ফর্ম কিনছি 400 টাকা দিয়া, আর বাবা থেকে নিছি 500 টাকা, কারণ 400 টাকা ফর্ম, হ্যাঁ ফর্ম 400 টাকা ছিল, 400 টাকা ফর্ম। তখন আর গেছি 500 টাকা নিয়েছি বাবার থেকে, সিলেটে তো দুদিন থাকা লাগবে, একদিন হোস্টেল থাকা লাগবে, মানে বন্ধু বান্ধব সেট করে ফেলাইছি, কি আর পরীক্ষা দে জাফলং এখানে ওখানে ঘুরা ফিরা, পরীক্ষা দিন খালি পরীক্ষা যেটুকু সময় ওইটুকু সময় মোবাইল বন্ধ করে রেখে দিছি। আর বাবা ফোন দেবে পরীক্ষার টাইমটা শেষ, সাথে সাথে বাবার ফোন, তাহলে আমি জাফলং অর্ধেক পানির ভিতরে কোমর পর্যন্ত পানির ভিতরে আমি পাথর দিয়ে খেলা করতে, কি রে তোর পরীক্ষা কেমন হয়েছে, বেশিটা ভালো হয়নি আল্লাহ বাপে দেখলাম রাস্তা আমার ভালো, বাবাকে বলবো এই জন্য তোর কোনো পাবলিক ভার্সিটিতে চান্স হয় না, চিটাগাং তো পরীক্ষা দেই নাই, শুনলাম আমার মারবা আমি কম নাই, এই ভাই এই লাইফটা দিলে ভাবে এগুলো এগুলো বলার আগে তুমি মোটিভেশন দাও তাই না, এগুলো তো লাইফ ক্যাপ্টেন এনজয় করতে হবে, ঠিক আছে কালো না হোক কি ভাই, আমি এই যে বলতেছি যে জীবনে সব কি পাবলিক ভার্সিটি পড়লেই যে একদম অনেক কিছু হয়ে যাবে আর প্রাইভেট পড়লে কিছু হবে না, আমার কাছে মনে হয়েছে আমি পারবো না, কারণ আমার যেসব সাবজেক্ট আমি দিছি আমার আমার পছন্দ না, দেই নেই, হয়তো পড়লে ভালো কিছু করতাম, আরো ভালো জায়গায় থাকতাম, আজকে আমি সিলেটে কোনো চা বাগানের হেড থাকতাম, চিটাগাং কোনো পাহাড়ের মালিক থাকতাম, হ্যাঁ হয়তো পারতাম, কিন্তু আমি পরীক্ষা দিইনি, আমার ঘুরতে মন চায়, কারণ আমি এমনি তো ঘুরতে দেয় না আমারে, আমার তখন ঘুরতে দিত না, আমি সুযোগ পাইছি পরীক্ষা দিব, আমি জানি এমনি হইব না, ঠিক আছে না, তবে অনেকের হয়ে যায় জাহাঙ্গীরনগরে গিয়ে পরীক্ষা দিছি, অনেকের হচ্ছে ওই যে ছোটখাটো সাবজেক্ট গুলো হয়ে যায়, আমারও হয়েছে না, হ্যাঁ এই তো ছোটখাটো তো আমি পড়বো না, ভালো লাগে না, তবে যে আমি একটা ভার্সিটিতে পরীক্ষা দিলাম প্রাইভেট ভার্সিটিতে, আমি মেরিট লিস্টে 3 নম্বর হয়েছি, ওই জন্যই তো তোর আব্বার বর্ষা উঠে গেছিল, আমার মেরিট লিস্টে 3 নম্বর, আমি তো খুব প্রাউড লেগেছে, এই যে আমি চান্স পেয়ে গেছি, দেখো একদম মেরিট লিস্টে আমার নাম্বার 3, কয় ভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে না, হ্যাঁ কে কত তো আমি চিনি, যেই ভার্সিটি তুই 3 নম্বর হয়েছে তার মানে ভার্সিটি খারাপ, কোনো ভালো বলে পরীক্ষা দেয় না, এনে আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে যে ব্রেকের পরে ফিরে এসে আপনাদের খবরাখবর জানবো, আর রেজাল্ট কি হলো আমাদেরকে একটু জানিয়ে দেবে, আর SMS করার জন্য CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস তোমার কথা, মানে আজকের পরীক্ষার ফলাফলটা জানিয়ে দিও আমাদেরকে যে ভাইয়া এই অবস্থা এবং বাসার সিচুয়েশন এই।
তো পাঠিয়ে দেবে 26969 এই নম্বরে। এছাড়া কমেন্টে যদি জানাতে চাও ক্যাপিটাল এফএম 94.8 পেজে গেলে আমাদের লাইভ চলছে এখনো পর্যন্ত, কিন্তু ব্রেকে গেলে সেটি বন্ধ হয়ে যাবে। তবে ফিরে এসে আমরা হচ্ছে এসএমএস কমেন্টগুলো পড়বো, সেটা তুমি রেডিওতে শুনতে পাবে, অথবা যদি অ্যাপ থাকে ক্যাপিটাল এফএম 94.8 অ্যাপ ডাউনলোড করে নিও, সেখান থেকে তুমি যেখানে দেশে বিদেশে যেখানেই থাকো আমাদেরকে শুনতে পাবে। চলছে নাট বোল্ট দ্য টু ফান কিংস, ব্রেকে যাচ্ছি, ফিরছি একটু পরেই। ওই মালা লোড কর। ওই কি